সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। মানব কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন। গত 1-2-3 এপ্রিল 2020-তে মানব কল্যাণ পরিষদ আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের যে সূচনা কথা ছিল, আমরা কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের জন্য এই প্রোগ্রাম বন্ধ করতে বাধ্য হয়েছি। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা প্রোগ্রাম অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মুহূর্তে মানব কল্যাণ পরিষদ তার নিজ গ্রাম অর্থাৎ শ্রীনগর গ্রামে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এক নতুন পরিকল্পনা শুরু করেছে। এলাকার ধনী পরিবারের কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে গরিব মানুষের কাছে পৌঁছানোর এই প্রচেষ্টা আপনারাও সকলে মিলে করুন। এই মুহূর্তে মানব কল্যাণ পরিষদ তার সমস্ত চিন্তাভাবনা, তাদের সমস্ত দৃষ্টিভঙ্গি এলাকার গরিব অসহায় দুস্থ মানুষদের দিকে দিয়েছেন। আমরা অসহায় মানুষের সাহায্যের জন্য সর্বদা প্রস্তুত। আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ।